শারদীয় আমেজে মেতে উঠল কলকাতায় অবস্থিত ইন্দো বাংলা প্রেস ক্লাব। বাংলার মিষ্টি আর বাংলাদেশের ইলিশ শিরোনামে সংগঠনটি সদস্যদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে। শারদীয়র আগে এই রকম একটি অনুষ্ঠান হওয়ায় আপ্লুত বাংলাদেশ গণমাধ্যমের ভারতীয় প্রতিনিধিরা। কলকাতার প্রতিনিধি ভাস্কর সর্দারের একটি ডেস্ক রিপোর্ট। শারদীয়া সূচনা লগ্নে উৎসবে মাতল কলকাতায় অবস্থিত ইন্দো বাংলা প্রেস ক্লাব। বাংলার মিষ্টি আর বাংলাদেশের ইলিশ শিরোনামে সংগঠনটি সদস্যদের নিয়ে শনিবার একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে ইন্দো বাংলা প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যদের হাতে তুলে দেওয়া হয় জগৎ বিখ্যাত বাংলাদেশের সুস্বাদু ইলিশ এবং কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টি রসগোল্লা। শারদীয়ার আগে এরম একটি অনুষ্ঠান হয় আপ্লুত বাংলাদেশ গণমাধ্যমের ভারতীয় প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রত্যেক সদস্য নিজেদের মতো করে মত বিনিময় করেন, সেখানে উঠে আসে নানান প্রসঙ্গ। প্রেস ক্লাবের সকল সদস্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি মত বিনিময়ে উঠে আসে কিভাবে বাংলাদেশ ভারত বিশেষত দুই বাংলার সুসম্পর্ক বজায় থাকবে এবং বাংলাদেশি সাংবাদিকরা যদি কলকাতায় সমস্যায় পড়ে তাহলে ইন্দো বাংলা প্রেস ক্লাব কিভাবে তাদের পাশে থাকবে। অনুষ্ঠান শেষে একে অপরকে মিষ্টিমুখ করান ইন্দো বাংলা প্রেস ক্লাবের সদস্যরা। ক্যামেরা সাকিল আব্দিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।